হেভি ঠান্ডা পড়েছে আর বাচ্চিটা জমে যাচ্ছে ঠান্ডায়, আবার এর মধ্যে এই বুড়োটাকে দিয়ে এত কাজ করাচ্ছে, মারা যায়। এই যে গাইস বেরিয়ে গেছে, যেদিনকেই আমি ওদের স্কুলটা দেখাবো সেদিনকেই মহারাজ বেরোতে দেরি করবে। এবার আমি করছি চালতার চাটনি, এটা স্পেশালি আমার জন্য, আমি চাটনি ছাড়া খেতে পারি না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, তা ঘড়ি কাটাতে এখন বাজে সকাল 7টা। দেখো আমরা উঠে পড়েছি আর এখনই হচ্ছে বাবা রেডি হবে স্কুলে যাওয়ার জন্য, তার জন্য আগে এখন ব্রেকফাস্ট করছে। এখনো দেখো কম্বলের তলায় রয়েছে, এত ঠান্ডা পড়েছে সকালে তো উঠতেই পারছিলাম না, কিন্তু কি করবো স্কুলে তো যেতেই হবে। কি গো একটু তাকাও, কে বাবা না একটু তাকা, কিন্তু এত ঠান্ডা পড়েছে সকালে উঠতেই পারছিলাম না। উঠেছি 6:15 সময়, তার মধ্যে ব্রাশ ট্রাশ করে ওকে তোলা ও তুলে উঠে ওর খাবার রেডি করা, খাবার রেডি করে সঞ্জীব ওকে খাওয়াচ্ছে, ও নিজেই খায়, কিন্তু স্কুলে যাওয়ার সময় একটু ওকে খাইয়ে দিলে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য ওকে খাইয়ে দিচ্ছে। আর আমি ওর টিফিন টিফিনগুলো রেডি করছি। যাই হোক, আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা আমার ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো। আজকে আমি সারাদিন কী কী করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তাহলে চলো আমার ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর এইখানে বাবানের টিফিনটা তৈরি করে নিয়েছি, আজকে বেশি কিছু বানাতে পারিনি কারণ যা ঠান্ডা পড়েছে এই সকালে ওটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, তাই আজকে আমি ওকে ইপি দিয়েছি আর দুটো মিষ্টি দিয়েছি। এইটাই হচ্ছে আজকে বাবানের টিফিন। টিফিন তো প্যাক হয়ে গেছে, এবার আমি ওর ব্যাগে ঢুকিয়ে দেবো। অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 7:10 বাজে। টিফিন আর জলের ওয়াটার বটল ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে এবার ওখানে খেয়ে যাচ্ছে, এবার ভিডিও করে দিচ্ছে, তার 7:45 মধ্যে ও বেরিয়ে যায় বাড়িতে। আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, টিফিন রেডি হয়ে গেছে, এবার ও রেডি হয়ে গেলেই হয়ে যাবে। গাইস দেখো বাবা স্কুলে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে, তোমার ভয় যাচ্ছে না, দুজনে স্কুলে বেরিয়ে যাচ্ছে, এখন 7:45 বাজে স্কুলে বেরিয়ে যাচ্ছে। টাটা, আর জানিয়ে যাবে টাটা, বাইরে খুব ঠান্ডা, ভেতরে ব্লেজার, ব্লেজারের নিচে ওপরে আবার একটা জ্যাকেট পরেছে, প্রচন্ড ঠান্ডা বাইরে। টাটা করে দাও, টাটা। বাবান স্কুল বেরিয়ে গেল, এবার আমি আমার কাজে হাত দেব। গাইস তোমরা তো দেখলে বাবান স্কুল বেরিয়ে গেল, এবার আমি আমার কাজে যথারীতি হাত দিয়ে দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে যাবে, না হলে আর শীতের বেলা আমি মানে টাইমই ধরতে পারছি না, কাজ করে শেষই করতে পারছি না, আবার বাবানকে আনতে যেতে হবে, যার জন্যে সকাল সকাল কাজ শেষ করতে না পারলে না খুব অসুবিধা হয়। জানিয়ে তো আমি বসে গেছি, চা খেয়ে আমি রান্নাঘরে ঢুকবো, ঢুকে এবার আমি আমার রান্নায় হাত দেবো। অন্যদিন তো বসে চা খাওয়ার একদমই টাইম পাই না, রান্না করতে করতেই চা খেয়ে নিই, আর যে একটু টাইম আছে তাই বসে একটু চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি আর ভিডিও শ্যুট করছি। গাইস আমি রান্নাঘরে চলে এসেছি, আমার চা খাওয়া হয়ে গেছে, এবার আমি আমার রান্নাঘরে চলে এসেছি, আজকে রান্না চাপিয়ে দিয়েছি। আমি এখন করছি কাবলি ছোলা, এই চানা মশলা করব আলু পেঁয়াজ দিয়ে, এই যে আলু ভাজছি এখন, পেঁয়াজ আদা রসুন দিয়ে কাবলি ছোলা করব। গাইস রেডি হচ্ছে আমার চানা মশলা, এটা দিয়ে আমি রাত্রিবেলা নানপুরি করব, নানপুরির সাথে চানা মশলা, আর এইটাই আমি এখন সকালে টিফিনের সাথে রাখবো, রুটির সাথে চানা মশলা আর রাত্রিরে নানপুরির সাথে চানা মশলা। কিন্তু গাইস এটা আমার সেকেন্ড টাইম চা হচ্ছে, সকালবেলা একবার খেয়েছি, এটাতে আমি খাবো না, সঞ্জীব খাবে, ওই যে ভিডিও করছে সঞ্জীব খাবে আর আমার শ্বশুর শাশুড়ি খাবে, তাই জন্য এটা সেকেন্ড টাইম রান্নার ফাঁকে আবার আমি চা বসিয়েছি। এবার আমি করছি চালতার চাটনি, এটা স্পেশালি আমার জন্য, আমি চাটনি ছাড়া খেতে পারি না। চাটনি থাকলে আমার মুখটা একদম সেরে যায়, যাই রান্না করি লাগছে আমার একটু চাটনি লাগবেই।
গাইস এই যে দেখো সন্দীপ বাবু এবার ছাদে যাচ্ছে আমার কাছে, এই দেখো বালতিটা দেখাও, ছাদে যাচ্ছে আমার জামা কাপড়, যে দেখলে না তোমরা ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, এই যে জামা কাপড় শোকাতে দিতে যাচ্ছে, জামা কাপড় রোদ্দুরে একদম খড়খড় করে শুকিয়ে নিয়ে আসবে, কিন্তু আমি নিয়ে আসবো, ও মেলে দিতে যাচ্ছে জামা কাপড়, আমি নিয়ে আসবো, যাও চলি। হ্যাঁ চারটা কিছু বলো, কি বলবো কিছু বলো, পুরো দেখো গলায় মাফলার জ্যাকেট, ওই যে টুপি, মানে দেখো পুরো 90 বছরের বুদ্ধা লাগ রাই ও তুমি, হেভি ঠান্ডা পড়েছে আর পাচ্ছিটা জমে যাচ্ছে ঠান্ডায়, আমার এর মধ্যে এই বুড়োটাকে দিয়ে এত কাজ করাচ্ছে, মারা যায় বলো তোমরা। আর এই সকাল সকাল 6:30 সময় ঘুম থেকে উঠে ছেলেকে স্কুল পাঠানো কি কষ্টকর ব্যাপার, আর পাচ্ছি না, যাই যাও মেলে দিয়ে আসো বালতি সন্ধে। গাইস খেতে দিচ্ছি এবারে, যে চানা মশলা করেছিলাম সেই চানা মশলা আর রুটি, এখনো সব রুটি করতে পারিনি, ও বেরোবে তো দেরি হয়ে গেছে, তাই ওকে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে বাদ বাকি সবাইকে খেতে দেবো, বসে পড়ো, যে খেতে বসে গেছে আমার রুটি দেরি হয়ে গেছে, চলো আমার রুটি শক্ত হয়, যেভাবেই করি আমার রুটি শক্ত হয়, মুখে আওয়াজ করে খায় না, গপ গপ করে খাবো, দৌড়াতে হবে এখন আর কথা বলার টাইম নেই, খেয়ে নাও গরম গরম রুটি আর চানা মশলা, ও পাটি সাপটা দিতে ভুলে গেছি, এই দেখো মা পাটি ছিল সেই পাটি সাপটা কবে পড়েছিল, সেই পাটি সাপটা দিতেই ভুলে গেছি, বলো মেসেজ এলো স্কুল থেকে, এখনো দেখো রান্নাঘরটা দেখো, ওখানে অর্ধেক রান্না করতে করতে চলে এসেছি, তারপরে আমি খাবো, আমার খেতে এখন অনেক দেরি, আমার খেতে খেতে 12টা বেজে যায়, তারপরে আবার ঘরের কাজ আছে, তারপরে আবার ছেলেকে আনতে যাব, ঠাকুর পুজো করব, হ্যাঁ দাঁড়াও রুটিটা দিয়ে দিই, গরম গরম রুটি দোয়া দিচ্ছে, তাই শক্ত হয়ে যাবে তো, দিয়ে দেবো চলো ওরা খেতে থাকুক, আমি আবার আমার রান্নাঘরে ঢুকি, আমি আমার কাজ করি, দেখো একটা দেখতে দেখতে আমাদের একটা পার্সেল চলে এলো, আমরা একটা গিজার অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, সেই গিজারটা আজকে আমাদের ডেলিভারি হলো, এই যে গাইস আমাদের গিজার, এটা এখন এইমাত্র অনলাইন থেকে তোমরা দেখলে ডেলিভারি দাদা এসে আমাদের মালটা ডেলিভারি করলো, এই যে ক্রম্পটনের গিজার, এই জাস্ট এলো গাইস, দেখো আমি ডিম বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতও হচ্ছে, ভাতটা আমি 1 ফুট দিয়ে রেখে দিই, আর 1 ফুট খাওয়ার সময় দিয়ে দিই, তাতে ভাতটা গরম থাকে, শীতকালে তো আমরা গরম ভাত খাই, গরম ভাতটা ভালো লাগে খেতে, আর এখানে ডিম হচ্ছে, ডিমটা করলে আর ভাতটা করলে আমার হয়ে যাবে, আর তারপরে আমি নানপুরির ময়দাটা মেখে রাখবো, আমি দিনের বেলায় নানপুরির ময়দাটা মেখে রাখি, তাতে ভালো হয়, নানপুরির ময়দাটা মেখে রেখে রাত্রিবেলা ভেজে সার্ভ করে দিই, রাইস আমি চলে এসেছি আমার ঘরে, ওদিকে ডিমটা বসিয়ে আমার ঘরে চলে এসেছি, আমি আমার ঘরটা পরিষ্কার করছি, বিছানার চাদরটা, বাসি বিছানা এখনো তোলা হয়নি, এবার বাসি বিছানাটা তুলে নিচ্ছি, আর কোন দিকে যাব দেখছো আমার কত কাজ, এখনো ঘরে ডাস্টিং করা বাকি আছে, গাইস আমি খেতে বসেছি, এখন বাজে 12:30, ঠিক আছে 12:30 সময় আমি টিফিন করছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালাম রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খেতে বসছি, এই যে রুটি চানা মশলা আর এই যে
দুধ পুলি, ঠিক আছে, মা পাখি ছিল সেই দুধ পুলি খাচ্ছি, সবার খাওয়া গেছে, লাস্টে আমি খাচ্ছি, চলো খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে। গাইস অবশেষে আমার এবালের মতন কাজ শেষ হলো, ঘর দর গোছানো হলো, রান্না শেষ হলো, নিজের খাওয়া শেষ হলো, এবার আমি স্নানে যাবো, 6-1 বাজে, স্নানে যাব, স্নান থেকে এসে ঠাকুর পুজো দেবো, পুজো দিয়ে বাবানকে আনতে যাবো, আর ছাদে যেতে পারিনি, ও সঞ্জীব এসে আনবে, আর সম্ভব হচ্ছে না, 2 বাজতে চলছে, এবার স্নান করবো, পুজো দেবো, তারপর বাবানকে আনতে যাবো, এরপরে এখন আর ছাদে যাওয়ার টাইম নেই, ছাদে যেতে পারবো না। তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরটা, আমি গোছালাম এখন, দেখাচ্ছি ঘরটা, দাঁড়াও দেখো, আমার অবশেষে ঘরটা গোছানো হলো, উফ যুদ্ধ চলে সকাল থেকে পুরো, কি বলবো গাইস, দেখো গাইস আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে আমি ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, এই যে এটা আমার ঠাকুর, এটা আমার পার্সোনাল ঠাকুর, এখানে আমি পুজো দিই, আর একটা ঠাকুর আছে সেটা আমার শাশুড়ি ঘরে থাকে, সেটা শাশুড়ি পুজো দেয়, শাশুড়ি মা পুজো দেয় সেটা, আর এটা হচ্ছে আমার ঠাকুর, এটা আমি পার্সোনাল আমাদের ঘরে থাকে, এটা আমি পুজো দিই। এবার আমি দৌড় দেবো, জামা কাপড় পরে দৌড় দেবো বাবানকে আনতে, অলরেডি 2 বাজে, গাইস আমি বেরিয়ে পড়েছি বাবানকে আনার জন্য, এখন 5:15, 2:35 ছুটি, মানে কটায় গিয়ে পৌঁছবো জানি না, মানে কাজ করে শেষ করতে পারছি না। আরও কি বলতো যে শীতের বেলা তো মানে টাইম ধরে শেষ করতে পারছি না, আর ছাদে তো এখনও জামা কাপড় রয়েছে, আনতে যেতে পারিনি, দেখি এসে আনতে যাবো বা সঞ্জীব যাবে আনতে, যাই হোক চলো, বাবান দাঁড়িয়ে, যদি লেট হয়ে যায়, বাবান লেট তো হয়েই যাবে, বাবান দাঁড়িয়ে থাকবে, চলো বাবানকে আনতে যাচ্ছি, যাই তাহলে। গাইস আমি চলে এসেছি বাবানের স্কুলে, দেখো এটা হচ্ছে বাবানের স্কুল, এখন সব ছুটি হচ্ছে, আমি এবার ভেতরে যাবো, ভেতরে গিয়ে ওকে নিয়ে আসবো, এই যে গাইস বেরিয়ে গেছে, যেদিনকেই আমি ওদের স্কুলটা দেখাবো সেদিনকেই মহারাজ বেরোতে দেরি করবে, জানো একটু ভালো করে দেখাতে পারি না, এই দেখো যেদিনকেই স্কুলটা দেখো সেদিনকেই ও বেরোতে দেরি করবে, আজকেও অ্যাজ ইট ইজ ও বেরোতে দেরি করেছে, চলো এবার নিয়ে ওকে বাড়ির দিকে হাঁটি হাঁটি পা করে এগোই। গাইস দেখো আমরা বাড়ি চলে এসেছি, এসেই আমাদের লম্প জম্প শুরু করে দিয়েছে আমার সোনা বাবা, সেই সকালবেলা গেছে স্কুলে, তোমরা দেখেছো তো সেই সকালবেলা গেছে স্কুলে, আর এমন লিখেছে আমার ঠিকছে বেরি করলে ওই মাঠে গেলে এরকম প্রথমে যাওয়া, আর আমি গিয়ে দেখতে পাইনি এর আগে, দেখিয়েছিলাম দেখো কি করছে, আরে এটা স্কুল বাবান এখন খেতে বসে গেছে স্কুল থেকে এসে, এখন 4 খেতে বসে গেছে, কিন্তু আমাদের এখনো লাঞ্চ হয়নি, এখনো আমাদের লাঞ্চ হয়নি, আমাদের এখনো লাঞ্চ হয়নি, কারণ হচ্ছে আমাদের যে সকালবেলা দেখালাম না যে গিজারটা এসছে সেটা এখন ইনস্টলেশন করতে আসছে, সেটা এখন ওকে সঞ্জীব আনতে গেছে, সেই দাদাটাকে সেই ইনস্টলেশন করতে আসছে, সে তাকে দেখিয়ে দিয়ে এবার ও এলে পরে আমি আর সঞ্জীব লাঞ্চ করতে বসবো। বলো বসে পড়ো, অনেক দেরি হচ্ছে, 4:00। আমাদের যে গিজার লাগাতে আসলে তোমাদের
গাইজেস আমি বসে গেছি খেতে, খুব খিদে পেয়ে গেছে। ওই যখন তোকে বলতে ভিডিও করছে আর বলছে আচ্ছা আচ্ছা, খিদে পেয়ে গেছে খুব। অলওয়েজ লাস্ট, আমি তখনও লাস্ট এখনও লাস্ট। গাইজেস আমি রান্নাঘরে চলে এসেছি, আমি বলেছিলাম রাত্রিবেলা আমরা ডিনারে নানপুরি খাবো, আর নানপুরি আমি রেডি করছি এখন ডিনারের জন্যে। আর দেখো আমি নানপুরি এ করছি, কী বলে রুটি মেকারে আমি বেলে নিই, তাতে একটু ঝটপট হয়, তাহলে বেলার ঝামেলাটা থাকে না, বেলার ঝামেলাটা থাকে না। রুটি মেকারে বেলে নিই, আর বাবা কি শেপ হচ্ছে রে, বেলে নিয়ে ভেজে নিই, ভেজে নিয়ে গরম গরম নানপুরি। গ্যাসটাই বন্ধ হয়ে গেছে কখন আমি দেখিনি, গ্যাসটা প্রবলেম করছে, যে সিম করতে যাচ্ছে গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে, লোক দেখেছি কিন্তু আসছে না। কেমন হয়েছে বাবু, ভালো আছে? যাই হোক, আজকে নানপুরি আর চানা মশলা, এটা আমাদের রাতের ডিনার। ওর মতন এখন ভেজে দিলাম, ও টিউশন গেছিলো তো এসে খিদে পেয়ে গেছে, তাই ও খেতে বসে গেছে, আমরা সন্ধি বেলে তারপরে খেতে বসবো, ও এখনও আসেনি। এখন রাত্রি 12:15 বাজে, খেতে বসেছি নানপুরি আর শরীরের জন্য, সারাদিন দৌড়াতে দৌড়াতে আর শরীরের জন্য পেয়ে গেছে, এই যে খেতে বসেছি। এইগুলো হচ্ছে নানপুরি, এগুলো হচ্ছে লুচি, নানপুরি শর্ট পরে গেছে, আজকে নানপুরি আর লুচি সব এক হয়ে গেছে। চলো খেয়ে, সকাল 6:00 থেকে দৌড়াচ্ছি, এখন রাত 12:10, একভাবে দৌড়ে যাচ্ছি সারাদিন। এখন নানপুরি খাবো কি রুটি খাবো কি ভাত খাবো, আমাদের সব সময় কোনোরকম মুখে দিয়ে গিলে শুতে পারলেও আছে, তাও শোয়া হবে না, একটু তো এডিটিং করতে হবে, কালকে আবার কিছু ছাড়তে হবে, তো একটা শর্টস রেডি করতে হবে বা ব্লগ টাইপ রেডি করতে হবে। আর চোখ ফেটে যাচ্ছে ঘুমে, কিন্তু কাজ করতে হবে, কিছু করার নেই, না করলে ছাড়বো কি, আর পাচ্ছি না কোনো রকম। ওই নানপুরি ভোজপুরি যা পুরি আছে সব দিলে একটুখানি এডিটিংয়ের কাজ করে পাচ্ছি। গাইজ আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে। আমি রাতে নানপুরি আর কি জানো চানা মশলা করেছি। আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছি তোমাদের সাথে সবটা শেয়ার করলাম, আর দেখো আর শরীর চলছে না। সেই সকাল 6:00 থেকে শুরু হয়েছে আমাদের তিনজনের, সেই সকাল 6:00 থেকে শুরু হয়েছে, এখন রাত্রির 1:00 বাজে, এখনো বিরাম নেই। বাবান পড়ছিল আর পাচ্ছি না, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম, তুমি এবার কিছু বলো। বিশেষ কিছু বলার নেই, এখনো একটা এডিটিং চলছে, ওটা এডিটিং করে তারপরে আমি শুতে যাবো, না আমরা শুতে যাবো, এখনো অন্তত 10-15 মিনিট তো মিনিমাম লাগবে এডিটিংটা কমপ্লিট করতে, না করে যেতে পারবো না, তাহলে কালকে ছাড়ার মতো কিছু থাকবে না। তাই আর বেশি কথা বলবো না, আমাদের ব্লগটা সকাল থেকে ও দেখালো যা যা মানে সারাদিনের আমাদের কর্মকাণ্ড সেইগুলো দেখালো। যাই হোক, সেইগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আর এটা তো আমি শ্বশুরবাড়িতে এখন চলে এসেছি, এর আগে তো সব ব্লগগুলো দেখেছিলাম, আমার মায়ের কাছে ছিলাম, সেগুলো খুব আনন্দতে ছিলাম, কিছু করতাম না, মা সব কাজবাজ করতো, খুব খালি ব্লগ বানাতো। আমার এইখানে তো সবই করতে হয়, সবই করি, আমাদের যা যা করতে হয় আমাদের মেয়েদের শ্বশুরবাড়িতে, আমি কী কী করি মানে কী কী করি সারাদিন সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে আমাদের ব্লগটা তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, ঠিক আছে? তাহলে চলি, আজকের মতন আবার অন্য ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে, তাহলে আজকের মতন চলি, টাটা টাটা।